প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের আমি সন্তান, আওয়ামী লীগের ধরে আমার জন্ম। যখন আওয়ামী লীগ যখন ব্যথা পায়, তখন আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায়, সেই ব্যথা আমি উঠতে পারি। কীভাবে কীভাবে আমি উঠবে? কারণ আপনারা যারা এখানে আসেন, আমার রক্ত আপনার রক্ত, আমি সেই একই রক্ত। কোনো দ্বিধা নাই, কোনো বিভক্তি নাই। আজকের এই সম্মেলন একটা ঐতিহাসিক সম্মেলন, যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, একটাই প্রাণের যে স্পন্দন, সেই স্পন্দন, সেই স্পন্দন হল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তাকে আজকে এই স্মরণ স্মরণ করি, এই কারণে স্মরণের উদ্দেশ্য হল আপনাদের কাছে একটা বক্তব্য রাখা। আসুন আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আরো শক্তিশালী আরো করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।